বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে আলোকচিত্রে বিজয় গাথা। বাঙালির এই ঐতিহাসিক উৎসবের ক্ষণ উপলক্ষে ফরাসি ফটোসাংবাদিক অ্যান্ডি হেনিংয়ের ক্যামেরায় 1971 এবং 72 সালে তোলা দুর্লভ ও অপ্রকাশিত আলোকচিত্র রয়েছে প্রদর্শনীতে, যার আয়োজক সমদানি আর্ট ফাউন্ডেশন ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। সুকন্যা আমিরের প্রতিবেদনে। 1971-এ প্রথমবার বাংলাদেশে আসেন ফরাসি ফটোসাংবাদিক অ্যান্ডি হেনিং। পাকিস্তান কর্তৃপক্ষের বাধা ডিঙিয়ে তরুণ অ্যান ঘুরে বেরিয়েছেন দেশের বিভিন্ন এলাকায়, ক্যামেরায় ধারণ করেছেন যুদ্ধদিনের প্রকৃত চিত্র। 1972-এ স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আসেন হেনিং। সে সময় আওয়ামী লীগের প্রথম কাউন্সিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তোলেন তিনি। হেনিংয়ের অন্যান্য সংগ্রহে আছে মুক্তিযুদ্ধের শরণার্থীদের ছবিও। এসব ছবি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে রূপান্তরের সাক্ষী, রয়েছে ভিয়েতনাম যুদ্ধের আলোকচিত্র। তার এসব কালোত্তীর্ণ ছবি নিয়ে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে প্রদর্শনী। কেউ মারা গেছে এবং আইলের পাশে সেই মৃতদেহ পড়ে আছে, কি করবে, তার কোথায় নিয়ে যাবে? বর্তমান প্রজন্ম যারা এই দৃশ্য দেখেনি বা স্মরণ রাখেনি, তাদের জন্য এটা একটা চেতনার একটা উৎস হিসেবে কাজ করবে। মানুষ আমাদেরকে অনুপ্রাণিত করবে, আমরাও আমাদের জনগণকে, জনগোষ্ঠীকে যেন অনুপ্রাণিত করতে পারে এই এক্সিবিশন। বিজয়ের মাসে সে সময়কার এসব দুর্লভ চিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে সামদানি আর্ট ফাউন্ডেশন ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। এই জিনিসগুলো যাতে না হারায় যায়, আমরা যতটুকু পাচ্ছি আমাদের ফাউন্ডেশনের থ্রুতে এবং আমাদের ঢাকার সামিটের থ্রুতে, মানে আমাদের হিস্ট্রিটাকে বলা এবং আমাদের গল্পগুলাকে বলা। 24 ডিসেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী, সবার জন্য উন্মুক্ত থাকবে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।